একা চলে এসেছি, তো চলো এবার। খুবই সুন্দর সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি কৌশমী অ্যান্ড টুরিস্টের আরও একটা মন্দিরের ভিডিও নিয়ে, অর্থাৎ পুজো দিতে এসেছি। তোমরা জানো আমরা প্রায়ই আসি, আমাদের বাড়ির পাশে যেহেতু তাই প্রায়ই আসা হয়, এখানে পুজো দেওয়া হয়। আসলে মা টানে তাই হয়তো আসতে পারি বাড়ির পাশে বলি, সেটাও কোনো কথা নয়। অনেক দূর থেকেই অনেকে এখানে আসে পুজো দিতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি কৌশমী। তো চলো, এরকম সুন্দর একটা ওয়েদার আর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে আবারও পুজো দিতে। তো এই সিজনটা দক্ষিণেশ্বর থেকে চালু হলো, তোমরা অনেকদিন ধরে ভালো ভালো ব্লগ পাচ্ছ না, এবার ভালো ভালো ব্লগ থাকবে তোমাদের জন্য। না বলছি থাকবে আর করতে পারছি না, তো বলবো না, অসুবিধা অনেক হচ্ছে। তো অনেক যাই হোক, চেষ্টা করবো 100% দিয়ে ভালো ভালো ব্লগ আনার। কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, নয় কেউ মারা যাচ্ছে, নয় কি অবস্থা মন্দিরে এসে শরীর খারাপ হচ্ছে, এইসব চলছে। যাই হোক, তো চলো মন্দির দর্শন তোমরাও করে নাও। এই যে এইটা, হ্যাঁ এদিক দিয়ে মন্দির, ভেতরে তো আর ফোন নিয়ে যাওয়া যায় না। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা চলে এসেছি, তো চলো এবার এখন যাবো মন্দিরে, পুজো দিয়ে ডালা ফালা নেবো। তো এরপর অন্ধকার হয়ে যাবে, তো যেতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গান বাজছে, ভালো লাগবে। আর এই দেখো বেশ মোটামুটি ভালো ভিড়ও হয়েছে, তো আমরা যাই চলো ওই দিকটাতে। ডালা রাখবো তো আমরা তার কাছে রাখি, মানে যে আর কি যত নম্বরে রাখি 11 নম্বরে রাখতাম, এবারে 11 নম্বরে এবারে উন্নতে যাবো, তাই তো? চলো কত নম্বরে যাচ্ছি দেখি। হ্যাঁ তো বন্ধুরা, আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো এবার পুজো দিতে যাওয়া যাক। তো মোবাইলটা করে জমা রাখতে হবে, যদি মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া যায় না। তো চলো, আর বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা এই যে মন্দির, তো এখন বাজে 6:30, এখন হয়তো সম্ভবত সন্ধ্যা আরতি চালু হলো, তার আগেই আমাদের হয়ে গেছে পুজো দেওয়া। আর আজকে ভালো ভিড় ছিল, মানে বিশাল লাইন ছিল যাকে বলে, 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে বলে কেউ সম্ভবত আসতে পারিনি সেই জন্য। তো যাই হোক, তো সামনের দিকে এগোনো যাক। সেরকম কিছু আর তোমাদের ব্লগে দেখাচ্ছি না, যা হবে এবার ব্যাক টু ব্যাক ব্লগ হবে পরে, সেইগুলো তো তোমরা পাবে। এই যে বায়না ধরেছে বাচ্চা মেয়ে, গঙ্গার ঘাটে যাবে। চলো তাহলে ঘুরিয়ে আনি গঙ্গার ঘাটে। এই যে মন্দিরের সামনেটা খুবই সুন্দর, জাস্ট হালকা যাবো মন্দিরের সামনেটা। তো এখানে অনেকে বসে থাকে, সম্ভবত এখানে বিবেকানন্দ বসে থাকতেন, বসে আর কি ধ্যান করতেন। এখানে অনেকে সন্ধ্যাবেলা বসে ভেতরে জুতো খোলে, আর সোজা চলে গেলেই গঙ্গার ঘাট। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখনো আছে ওই দিকখানে গেলে বাদর পাওয়া যায়, এই দিকটা অতটা দেখতে পাই না। আমি অনেকবার দেখেছি ওই দিকখানে, অনেকে বিস্কুট খাওয়ায়, সন্দেশ, কলা, যে যেরকম পারে খাওয়ায়। দক্ষিণেশ্বরে এমনিই বাঁদর আছে, মানে হনুমান বলে যাকে, যাই হোক। চলো তো শুধু বায়না ঘাট আছে এদিকটা যাবে, আমরা ঢুকি সবসময় বাঁদিকে যাই, এবারে ডান দিকের দিকে যাচ্ছি। চলো সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে। এই যে গঙ্গার ঘাট, তো ট্রেন যাতে যে আওয়াজটা হচ্ছে খুব ভালো লাগছে। কত স্পিডে চালাচ্ছে, সুন্দর লাগছে না ব্রিজটা দেখতে? দেখো বন্ধুরা কতটা বুঝতে পারছো জানি না, খুব ভালো লাগছে দেখতে। ওই পারে বেলুড়, বেলুড় মঠ, ওই একই হল বেলুড় মঠটা, বেলুড়ই আছে বোকা, তাই হ্যাঁ থাকে না। তো এই হচ্ছে মন্দিরের চারপাশটা, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
তো আমার দিকে ফেস আমি করছি না, কারণ খুব একটা আলো নেই। তো যেদিকটা আলো আছে সেদিকটাই তোমাদের দেখাচ্ছি। বাবা কি দৌড়ে যাচ্ছে, যাই হোক খুবই সুন্দর। তো এদিকটা আলো আছে, তো ওই দিকটা আলো আছে, তাই তো? হ্যাঁ, তো খুব সুন্দর বন্ধুরা। আমি পারি না রিফ নট, পারি কিন্তু বাঁধবো না আর কিছু। যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। তো চলো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো প্লিজ আমার সাথে থাকো।